পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুন তদন্তের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্যরা। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। সোমবার সকাল 11টার দিকে শহরের মুক্তির সোপানে 2009 সালের চাকরিচ্যুত সদস্যদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহ্বানে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য আব্দুস সাত্তার, রেজাউল করিম, রুহুল আমিন, সরওয়ার আব্দুল হালিম, মিজানুর, বাবুল হাবিলদার, আব্দুল রশিদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, 2009 সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুত সহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন। 15 বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলেও তারা কোনো রাষ্ট্রবিরোধী উগ্র সংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে নাটক সাজানো হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুন তদন্ত সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।